হ্যালো ভিভার্স লেস টাকাবার চ্যানেল আমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এমন অনেক সময় হয়ে থাকে দেখবে আমাদের বেবিদের নাক দিয়ে কেমন শন শন শব্দ হচ্ছে বা গলার কাছে কেমন একটা ঘর ঘর শব্দ বা একটা ফাটা ফাটা মতন শব্দ হচ্ছে বা বুকের কাছে কান রাখলেও কিন্তু একটা ঘর ঘর মতন শব্দ শুনতে পাওয়া যায় তো এই ধরনের শব্দগুলো কেন গলার থেকে বা নাক থেকে বা বুকের মধ্যে থেকে বেরোয় সেক্ষেত্রে আমরা কী কী করতে পারি কোন ক্ষেত্রে আমাদের চিন্তা করার কিছু নেই কোন ক্ষেত্রে আমাদের অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত এই পুরো ব্যাপারটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখো এতে তোমাদের একটা হেল্প হতে পারে সো লেট গেট স্টার্টেড দেখো অনেক সময় বাচ্চাদের নাকের ভেতর থেকে বা গলার কাছ থেকে বা বুকের ভেতর থেকে অনেক সময় ঘর ঘর মতন শব্দ বা শন মতন শব্দ মতন শব্দ শুনতে পাওয়া যায় এই ব্যাপারটা ছোটো বেবিদের মধ্যেও দেখতে পাওয়া যায় আবার বাচ্চা একটু বড় হয়ে গেলে মানে বড় বেবিদের মধ্যেও দেখতে পাওয়া যায় কখনো কখনোই এই ব্যাপারগুলো খুব নর্মাল ব্যাপার হয়ে থাকে এবং আমরা একটু ট্রিট করতে পারলে ঠিক মতন সেটা ঠিক হয়ে যায় আবার কখনো কখনো বিশেষ বিশেষ ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিতে হয় হুম বেবিদের ক্ষেত্রে এটা খুবই কমন হয়ে থাকে কারণ বেবির অনেক সময় দুধ এবং দুধ খাওয়ার ফলে কি হয় ওদের অনেক সময় যদি আমরা ঠিক মতন বার্ক না করাই বা ঢেঁকুর না তোলাই সেক্ষেত্রে না অনেক সময় দুধের কিছুটা অংশ আবার উল্টো দিকে ফিরে আসে ভেতর মানে ভেতর থেকে বাইরের দিকে চলে আসে এবং তার ফলে কিন্তু ছোটোবেবিদের গলার কাছ থেকে এরকম একটা ঘর ঘর মতন শব্দ বা একটা আওয়াজ পাওয়া যায় তো এটা অনেক সময় ছোটোবেবিদের ক্ষেত্রে ঘটে থাকে যাদের বয়স বিশেষ করে জিরো থেকে ছ মাসের মধ্যে থাকে তাদের হুম যদি বাচ্চার বয়স জিরো থেকে ছ মাসের মধ্যে হয় এবং বাচ্চার ঠান্ডা লাগার মতন সর্দি হওয়ার মতন কোনোরকম কোনো সমস্যা হয়নি তাও এরকম শব্দ শোনা যাচ্ছে বা আওয়াজ হচ্ছে সেক্ষেত্রে আমরা প্রথম যেটা করতে পারি সেটা হচ্ছে বাচ্চাকে দুধ খাওয়ানো হয়ে গেলে আমরা হালকাভাবে জাস্ট চেষ্টা করতে পারি বাচ্চা যেন ঢেঁকুর তোলে যদি বাচ্চা ঢেঁকুর তোলে একটু রিলিফ পাবে এবং অ্যাসিড হওয়ার মতন বা এরকম যে ভেতরে খাবারটা বাইরে বেরিয়ে আসার মতন সমস্যাটা হবে না এটা করতে পারি এবং আর যেটা করতে পারি দুধ খাওয়ানোর সাথে সাথেই বাচ্চাকে একদম শুয়ে না দিয়ে একটু আমরা এইভাবে ধরে রাখতে পারি বাচ্চাকে যাতে খাবারটা ঠিক মতন সেটেল হতে পারে হ্যাঁ আস্তে আস্তে মানে প্রায় দশ পনেরো কুড়ি মিনিট মতন বাচ্চাকে এভাবে রেখে দিয়ে তারপর আমরা বিছানায় বাচ্চাকে শোয়াতে পারি একদম খাওয়ানোর সাথে সাথেই কিন্তু বাচ্চাকে সমান্তরালভাবে বিছানায় শুয়ে দেওয়া ঠিক না জাস্ট একটুভাবে এরমভাবে শুয়ে রাখা উচিত বা এরমভাবে নিজেদের কাঁধের কাছে বাচ্চাকে রাখা উচিত একটু সোজাভাবে রাখার পর তারপর বাচ্চাকে কিন্তু শোয়ানো উচিত এই দুটো পদ্ধতি আমরা ফলো করতে পারি তাহলে বাচ্চাদের যে খাবারটা বাচ্চারা খাচ্ছে সেটা ঠিক মতন সেটেল হবে বেরিয়ে আসার যে সম্ভাবনাটা সেটা অনেকটাই কম থাকবে বাইরের দিকে উঠে আসার সম্ভাবনাটা কম থাকবে এবং এর ফলে হবে যে আওয়াজটা শোনা যাচ্ছিলো সেটা কিন্তু আর শোনা যাবে না হুম তো এটা আমরা করতে পারি যদি বাচ্চার ঠান্ডা লাগার মতন সমস্যা না থাকে সর্দি কাশির মতন সমস্যা না থাকে বাচ্চার বয়স যদি দেখা যায় যে জিরো থেকে ছ মাসের মধ্যে রয়েছে এবং এরম ঘর ঘর শব্দ হচ্ছে সেক্ষেত্রে আমরা বাচ্চাকে দুধ খাওয়ানোর পরপর এই দুটো বিষয় ফলো করতে পারি এবং তারপর লক্ষ্য করতে পারি যে এই ধরনের কোনো আওয়াজ বাচ্চার ভিতর থেকে আসছে কিনা শোনা যাচ্ছে কিনা হুম এ তো গেল বেবিদের ক্ষেত্রে যারা শুধু দুধ খাচ্ছে এবং দুধ খাওয়ার ফলে খাবারটা বেরিয়ে আসার ফলে অনেক সময় আওয়াজ হয় সেই ব্যাপার আর অনেক সময় হয় কি বেবি হোক বা বড়ো বেবি হোক উভয়ের ক্ষেত্রেই যদি বাচ্চার ঠান্ডা লেগে থাকে সর্দি হয়ে থাকে তো মিউকাস জমে থাকে সেক্ষেত্রেও কিন্তু এরকম ঘর ঘর করা শব্দ বা সনসন মতন শব্দ বা মাসির মতন শব্দ হয়ে থাকে শোনা যায় এক্ষেত্রে এই ধরনের আওয়াজ বা এই ধরনের শব্দ শোনা যাওয়ার সাথে সাথে আরও যে লক্ষণগুলো দেখা দিতে পারে সেটা কাঁদতে থাকে জ্ঞান জ্ঞান করতে থাকে এছাড়া বাচ্চা খেতে চায় না যেহেতু বাচ্চার সর্দি হয়েছে মিউকাস ভেতরে রয়েছে বাচ্চার খেতে ইচ্ছে করে না নাক বন্ধ থাকে গলার এই প্যাসেজ যেগুলো আছে পুরোটা যে প্যাসেজটা আছে শ্বাস বায়ু যেখান থেকে যাতায়াত করে চলাচল করে সেই প্যাসেজটা যদি কোনোভাবে আটকে যায় সেক্ষেত্রে বাচ্চার দম নিতে অসুবিধা হয় তখন বাচ্চা খেতে চায় না মুখটাও বন্ধ হয়ে যায় তো এই সময় এই সমস্ত ক্ষেত্রে বাচ্চার কিন্তু খাওয়ার প্রতিও একটা অনীহা তৈরি হয় এছাড়া আর যেটা দেখতে পারি বাচ্চাদের মধ্যে সেটা হচ্ছে বাচ্চা মাঝে মাঝে হাঁ করে থাকবে মানে বাচ্চা ভালো করে দম নেওয়ার জন্য বা বাতাসটা নেওয়ার জন্য হাঁ করে থাকবে যেহেতু নাকের এই প্যাসেজগুলো বন্ধ থাকে সর্দির ফলে তো ওই জন্য বাচ্চা মাঝে মাঝে কিন্তু হাঁ করে দম নেওয়ার চেষ্টা করবে এছাড়া এরকম ঘর ঘর শব্দ শোনা যাওয়ার সাথে সাথে আর যে লক্ষণগুলো আমরা দেখে থাকতে পারি সেটা হচ্ছে সর্দির মতন অন্যান্য সমস্যা বাচ্চা হয়তো মাঝে মাঝে হাঁচি দিচ্ছে বা কাশছে বা বাচ্চার নাক দিয়ে হয়তো মাঝে মাঝে জল পড়ছে সেটা বেশি মাত্রাতেও হতে পারে কম মাত্রাতেও হতে পারে মানে ভেতরে অল্প অল্প ঠান্ডা লেগে রয়েছে এরকম লক্ষণও কিন্তু দেখা দিতে পারে বাচ্চার ভেতর থেকে আওয়াজ বেরোনোর বা রকম শব্দ হওয়ার সাথে সাথে তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি মানে বাচ্চা ছোটো হোক বা বাচ্চা বড়ো হোক সর্দি বা ঠান্ডার ফলে মিউকাস থেকে যদি বাচ্চার কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি ভিতর থেকে ঘর ঘর আওয়াজ শুনে আমরা কী করতে পারি বাবা মা হিসেবে আমাদের এই ব্যাপারটা অবশ্যই জানা দরকার যে এরকম ঘটনা ঘটছে কেন আমাদের বাচ্চাদের সাথে কেন ঘটছে সবার ক্ষেত্রে কিন্তু নাও ঘটতে পারে আমাদের বাচ্চার ক্ষেত্রে কেন ঘটছে বা এক্ষেত্রে এই ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে ইত্যাদি ইত্যাদি তো ফার্স্টে বলি দেখো আমাদের বড়দের বলো বা ছোটোদের বলো প্রত্যেকের ক্ষেত্রেই এই যে নালী যেখান দিয়ে আর কি শ্বাসবায়ু যাতায়াত করছে একদম ফুসফুসে যাচ্ছে আবার ফুসফুস থেকে খারাপ বাতাসটা বেরিয়ে যায় এই যে পথটা ছোটোদের ক্ষেত্রে বলো বা বড়দের ক্ষেত্রে বলো সবার ক্ষেত্রে কিন্তু খুব সরু হয় হুম ছোটোদের ক্ষেত্রে সেটা আরও সরু হয় এবং মানে নর্মাল অবস্থাটা সেটা খুবই সরু থাকে এবার যখন বাচ্চাদের ঠান্ডা লেগে থাকে তখন ভেতরে কফ তৈরি হয় বা মিউকাস তৈরি হয় সেই মিউকাস কী হয় কখনও কখনও এই নাকের ভেতরে যে সরু নালী আছে সেখানে জমে থাকতে পারে কখনো গলার কাছে জমে থাকতে পারে আরও ভেতর দিকে বুকের কাছাকাছি গিয়ে জমে থাকতে পারে এমনকি অনেক বাড়াবাড়ি হলে বুকে বুকের ভেতরে বিভিন্ন রকম বায়ুথলি থাকে সেখানেও জমতে পারে তো এর ফলে কি হয় যে সরু প্যাসেজগুলোর মধ্যে দিয়ে বাতাস যাতায়াত করতো নর্মালি সেই প্যাসেজগুলো মিউকাস জমার ফলে আরও সরু হয়ে যায় এবং যখনই সেটা আরও সরু হয়ে যায় তার মধ্যে দিয়ে একটু ফাঁক দিয়ে বাতাস যাতায়াত করার চেষ্টা করে এবং তখন বিভিন্ন রকমের শব্দ শোনা যায় হুম এক একটা জায়গায় যখন ব্লকেজ তৈরি হয় বা আটকে যায় সেই পথটা তখন এক এক রকমের শব্দ তৈরি হয় নাকে এরকম ভেতরের দিকে কোনো প্যাসেজে যদি মিউকাস জমে থাকে তখন এরকম সিটি দেয় যেরকম হয় না সিটি হওয়ার মতন যে আওয়াজগুলো হয় সেরকম আওয়াজ শুনতে পাওয়া যায় যখন এই ভেতরের দিকটাতে বা একটু নিজের দিকে যদি কফ জমে থাকে বা আটকে থাকে তখন সেই সরু প্যাসেজ দিয়ে বাতাস যখন যাতায়াত করে তখন সেখানে অনেক সময় ঘর ঘর করা শব্দ শুনতে পাওয়া যায় বা ফাটা ফাটা মতন আওয়াজ শুনতে পাওয়া যায় আবার গার্গেল করলে যেমন শব্দ হয় না সেরকম শব্দও শুনতে পাওয়া যায় এইরকম দিকের কোনো যে পথটা আছে শ্বাসবায়ু যাতায়াত করা পথ সেখানে যদি কোনো মিউকাস জমে থাকে তো সেক্ষেত্রে এরকম বিভিন্ন রকমের আওয়াজ শোনা যায় আবার বুকের কাছাকাছি অঞ্চলে যদি কোথাও কফ জমে থাকে বা মিউকাস জমে থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় কাঁপা কাঁপা মতন শব্দ শোনা যায় ঘর ঘর মতন শব্দ শুনতে পাওয়া যায় কান পাতলে আমরা সেটা শুনতে পারি অনেক সময় সাধারণত বড়দের ক্ষেত্রে এরকম খুব বেশি বিভিন্ন রকমের আওয়াজ শোনা যায় না বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি শোনা যায় তার প্রথম কারণ হচ্ছে ওই যে বললাম বাচ্চাদের শ্বাসনালিটা খুব শুরু হয় এবং বাচ্চাদের ওই শ্বাসনালি খুব সহজেই মিউকাস জমে অনেকটা শুরু হয়ে যায় বলে বিভিন্ন রকমের আওয়াজ ওদের মধ্যে থেকে বেশি শুনতে পাওয়া যায় দ্বিতীয় হচ্ছে বাচ্চারা ম্যাক্সিমাম টাইমে কিন্তু শুয়ে থাকে এবং শুয়ে থাকলে এই শব্দগুলো বেশি শোনা যায় তৃতীয় হচ্ছে বাচ্চাদের যে মিউকাসগুলো জমে রয়েছে বা আটকে রয়েছে সেগুলো বাচ্চারা চট করে গলা দিয়ে বার করে মানে খক করে আওয়াজ করে বার করে দিতে পারে না বা নাক ঝেড়ে বার করতে পারে না ফলে ওই মিউকাসগুলো সহজে কিন্তু আমাদের মতন বড়দের মতন চট করে দেহের বাইরে বেরিয়ে আসে না ওগুলো ওরমভাবে থেকে যায় বলে বাচ্চাদের কিন্তু ব্যাপারটা সারতেও সময় লাগে এবং এই আওয়াজটা কিন্তু আমরা বেশ কিছুদিন বিভিন্ন রকমের আওয়াজ ওদের মধ্যে থেকে শুনতে পাই এবার তোমাদের সাথে শেয়ার করি যে বাচ্চাদের যদি এরকম সর্দি ঠান্ডা লাগার সাথে সাথে এরকম ঘর ঘর মতন আওয়াজ শোনা যায় বা শনশান আওয়াজ বা বাসির মতন আওয়াজ শোনা যায় সেটা নাক থেকে হোক বা গলার কাছে কাছ থেকে হোক বা বুকের কাছ থেকে হোক তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি খুব সিম্পলভাবে এই ব্যাপারটাতে আমাদের চিন্তা করার কিচ্ছু নেই ঠান্ডা লাগার ব্যাপারটা যখন কেটে যাবে ভেতরে জমে থাকা মিউকাস যখন আস্তে আস্তে বেরোতে শুরু করবে এই ধরনের আওয়াজও কিন্তু কমে যাবে এক্ষেত্রে মানে দুধ খাওয়ার যে ব্যাপারটা আমাদের সাথে শেয়ার করলাম সেক্ষেত্রেও যেমন চিন্তার কিছু নেই এই সর্দি ঠান্ডা লেগে মিউকাস জমে যদি এরকম বিভিন্ন রকমের আওয়াজ হয় সেক্ষেত্রেও চিন্তার কিছু নেই যা যা আমরা নর্মালি করে থাকি ঠান্ডা লাগার ব্যাপারটাকে ঠিক করার জন্য সেই সেই ব্যাপারগুলো আমাদের পরপর পরপর করে যেতে হবে এক তো ওরা নিজের থেকে যেহেতু কফ বার করতে পারে না মিউকাস বার করতে পারে না তার জন্য আমাদেরকে কিন্তু ওদের নাক ঝেড়ে ঝেড়ে বারবার নাকটাকে পরিষ্কার করে দিতে হবে যাতে ওদের ভেতরকার জমে থাকা মিউকাসটা বেরিয়ে যেতে পারে হ্যাঁ দ্বিতীয় যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে প্রচুর পরিমাণে ফ্লুইড টাইপের খাবার সবজি টাইপের খাবার খাওয়াতে হবে যাতে পটির মাধ্যমে বাচ্চাদের যতটা মিউকাস জমেছে ভেতরে সেটা বেরিয়ে যেতে পারে নাম্বার যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে বাচ্চাদের নাকে ড্রপ দিতে হবে যাতে পুরো প্যাসেজগুলো ক্লিয়ার থাকতে পারে বাচ্চাদের মিউকাসটা আস্তে আস্তে বেরিয়ে যেতে পারে বা সর্দিটা আস্তে আস্তে বেরিয়ে যেতে পারে এছাড়া বাচ্চাদের যদি ভাপ নেওয়ার মতন বা ভেপার নেওয়ার মতন ব্যবস্থা করে দিতে পারি তো সেটাও বাচ্চাদের থাকা মিউকাসকে বার করতে সাহায্য করবে ওর কথা বাচ্চাদের যে সর্দিটা রয়েছে সেটা যদি বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের আওয়াজগুলো আস্তে আস্তে কমতে থাকবে যদি এরকম হয়ে থাকে যে না অনেক দিন ধরে সর্দি রয়েছে এবং এরকম আওয়াজ হয়ে চলেছে বাচ্চার ঠান্ডা লাগার সমস্যাটা কমছে না সেক্ষেত্রে তো আমরা ডক্টরের পরামর্শ নিয়েই থাকি অনেক সময় ওয়েট যে সমস্ত কপ সিরাপগুলো হয় সেগুলো ডক্টররা দিয়ে থাকেন তার ফলে মিউকাসটা ভেতরকার মিউকাসটা বেরোতে থাকে তো এই রকম পদ্ধতিগুলো আমরা ফলো করতে পারি এবং এক্ষেত্রে চিন্তার কোনো কারণ থাকে না এবার তোমাদের সাথে শেয়ার করি যে আর ব্যতিক্রমী কোন কোন কারণগুলোর জন্য এরকম আওয়াজ হতে পারে এবং কোন ক্ষেত্রে আমাদের ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত হ্যাঁ তো দেখো প্রথম যে কারণটার কথা বলবো সেটার নাম হচ্ছে ল্যারিঙ্গো ম্যালয়েশিয়া এ ক্ষেত্রে কি হয় ফার্স্টে দেখবে যে বাচ্চার রকম কোনো সর্দির কাশির মতন বা রকম ঠান্ডা লাগার মতন সমস্যা আছে কি যদি দেখা যায় যে না রকম কোনো ধরনের সমস্যা নেই বাচ্চা সর্দিও নেই ঠান্ডা লেগে নেই ভেতরে কোনো কফ টফ নেই কিচ্ছু নেই তবুও একদম ছোটোবেলার থেকে শুলেই বাচ্চার এরকম একটা সনসন মতন আওয়াজ বা বাঁশির মতন আওয়াজ শোনা যাচ্ছে বাচ্চার ভেতর থেকে এরকম একটা শব্দ হচ্ছে এক্ষেত্রে অনেক সময় ল্যারিঙ্গো মেলেশিয়া বলে একটা সমস্যা হয় তার জন্য এরকম আওয়াজ হয়ে থাকে হুম দেখো আমাদের এখানে না ষড়যন্ত্র থাকে যার মাধ্যমে আমরা আর কি কথা বলি তো এখান এই পোর্শনের বিভিন্ন অংশগুলো কার্টিলেজ দিয়ে তৈরি হয় এই কার্টিলেজটা অনেক সময় কী হয় সরু হয়ে যায় একদম সরু টাইপের হয়ে যায় এবং তখন কী হয় যখন বাতাসটা সেখান দিয়ে পাস করতে থাকে তখন এরকম একটা শব্দ তৈরি হয় শশা মতন শব্দ বা সাঁসাঁই মতন শব্দ তৈরি হয় এই সমস্যাটা বেশি লক্ষ্য করা যায় যখন বাচ্চাদেরকে চিত হয়ে শোয়ানো হয় মানে সোজাভাবে শুয়ে দেওয়া হয় তখন ওদের ভেতর থেকে এরকম আওয়াজটা শুনতে পাওয়া যায় যদি কিছু সময়ের জন্য বাচ্চাকে উল্টে শোয়ানো হয় তখন কিন্তু এরকম আওয়াজ শোনা যায় না অনেক সময় ডক্টররা বলে থাকেন যে এই সমস্যাটা আস্তে আস্তে যখন বাচ্চা বড় হয় তখন পুরোপুরি ঠিক হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায় তো যদি এরকম হয়ে থাকে যে বাচ্চার কোনো রকম সর্দি কাশির মতন সমস্যা নেই কোনো কফ জমে নেই মিউকাস জমে নেই কিচ্ছু নেই তবুও বাচ্চার বেশ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে এরকম ভেতর থেকে একটা আওয়াজ হচ্ছে বা শব্দ শোনা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ডক্টরের সাথে যোগাযোগ করা উচিত হতে পারে এটা ল্যারিঙ্গো ম্যালয়েশিয়ার জন্য হচ্ছে ডক্টর এটা দেখবেন শুনবেন বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করবেন সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিলে ওনাদের ব্যাপারটা বুঝতে অনেক সুবিধা হবে এবং সেই মতন ওনারা গাইড করবেন এছাড়া যদি এরকম হয়ে থাকে এরকম শনসান শব্দের সাথে সাথে বাচ্চার মাঝে মাঝেই জ্বর আসছে বা এরকম বাঁশির মতন মাঝে মাঝে শব্দ শোনা যাচ্ছে বা বাচ্চার কাশির সমস্যা খুব রয়েছে সর্দি টর্দি নেই কফ টফ নেই কিন্তু বাচ্চার কাশির সমস্যা মাঝে মাঝে হচ্ছে বাচ্চা যখন শুয়ে থাকে এরকম শন শন শব্দ বা আওয়াজও শোনা যায় তো সেক্ষেত্রে কিন্তু হাঁপানির মতন সমস্যাও হতে পারে বাচ্চার সেক্ষেত্রেও কিন্তু ডক্টরদের সাথে যোগাযোগ করা উচিত এবং ডক্টররা যা পরামর্শ দেবেন সেই মতন আমাদের কাজ করা উচিত তো বাচ্চাদের নাকের ভেতর থেকে বা গলার কাছ থেকে বা বুকের ভেতর থেকে ঘর ঘর শব্দ শোনা যেতে পারে বাঁশির মতন শব্দ শোনা যেতে পারে শন শন করা শব্দ শোনা যেতে পারে এর কিছু নর্মাল কারণও থাকে যেগুলো আমরা নিজেরাই ট্রিট করতে পারি ঠিক করতে পারি আবার কিছু ব্যতিক্রমী কারণ থাকে যেগুলোর জন্য আমাদের ডক্টরের পরামর্শ নেওয়া উচিত তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ই থাকলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলের সঙ্গে আটাশ থেকো থ্যাংক ইউ